হ্যালো বন্ধুরা আমি আবুসুফের সুফেন নীলাপ স্বাগত জানাচ্ছি নীলাপ ফটোগ্রাফিতে আজ তোমাদের সাথে শেয়ার করব অ্যাডোবি লাইট রুমের বন্ধুরা গত পর্বে আমরা দেখেছিলাম অ্যাডোবি লাইট রুমের ওয়ার্ক স্পেস ফটো ইমপোর্ট এবং অর্গানাইজিং সম্পর্কে যে ভিডিওটা ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিয়েছি এছাড়া ডান পাশে উপরে সাজেশনে তোমরা লিঙ্কটি পেয়ে যাবে তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আগে ভিডিওটি দেখে নেবে এতে করে এই ভিডিওটি তোমাদের কাছে বুঝতে একটু সহজ হবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো চলে আসি বেসিকে শুরুতে আছে প্রোফাইল প্রোফাইল বলতে আমরা ক্যামেরাতে যখন ছবি তুলি তখন পোর্ট্রেট মুড ল্যান্ডস্কেপ মুড এবং এরকম আরও কয়েকটা মুডে আমরা ছবি তুলতে পারি কালার প্রোফাইলে ছবি তুলতে পারি এই কালার প্রোফাইলগুলো ক্যামেরা থেকেও সিলেক্ট করা যায় ঠিক এখান থেকে লাইটরুমেও তোমরা যখন এডিট করবে তখন সিলেক্ট করতে পারবে এছাড়া তুমি এখানে দেখো এইখানে ক্লিক করলে কাস্টম কিছু আরো রুমের দেওয়া কিছু প্রিসেট আছে তুমি এখান থেকে প্রোফাইল ইউজ করতে পারবে আমি এখানে আর্টিস্টিক ফোরটা ইউজ করছি আমার কাছে একটু বেশি মনে হচ্ছে আমি এখান থেকে চাইলে আবার অ্যামাউন্ট থেকে তুমি রেশিও চাইলে বাড়াতে পারো কমাতে পারো আমি এখানে অ্যাভারেজ সেভেন্টি টু সেভেন্টি ফাইভ ওকে ইউজ করলাম এটা খুব সুন্দর একটা যে তুমি চাইলেই তোমার এটাকে নতুন প্রোফাইল করতে পারছো এবং সেখানে তুমি সেইটাকে কত পার্সেন্ট এবার আসি হোয়াইট ব্যালেন্স শুরুতেই দেখো একটা কালার পিক অপশন আছে যখন ছবিতে কোনো পারফেক্ট গ্রে কালার পাবো তখন এই কালার পিক দিয়ে দিলে আমরা পারফেক্ট হোয়াইট ব্যালেন্সটা পাবো কিন্তু যেহেতু এই ছবিতে কোনো পারফেক্ট গ্রে কালার নেই সেহেতু এটা আমার কোনো কাজে আসবে না আমরা যারা প্রোডাক্ট ফটোগ্রাফি এবং মডেল ফটোগ্রাফি করি তখন আমরা ছবি তোলার আগেই তাদের হাতে একটা কালার কার্ড দিয়ে ছবি তুলে নেই যাতে পরবর্তীতে আমরা কালার কারেকশন করতে ইজি হয় যেহেতু আমার এই ছবিতে গ্রে কালার নেই সেহেতু আমার এই অপশনটাকে আমি স্কিপ করে আমি যাচ্ছি এখানে কিছু কাস্টম হোয়াইট ব্যালেন্স দেয়া আছে দেখেন এই হোয়াইট ব্যালেন্সগুলো আমরা কিন্তু যখন ক্যামেরাতে ছবি তুলি তখনও কিন্তু আমরা সিলেক্ট করে নিতে পারি যেমন অটো ক্যামেরাতে যেভাবে দেওয়া থাকে অটো ডেলাইট ক্লাউডি শেয়ার এরকম অনেক হোয়াইট ব্যালেন্স দেওয়া থাকে আমরা সেখান থেকে সিলেক্ট করে নিতে পারি অথবা হোয়াইট ব্যালেন্স কাস্টম করে নিতে পারি তো এখানে আমার এই ছবিতে হোয়াইট ব্যালেন্সের কোনো কাজ করার প্রয়োজন নেই কারণ আমি সবসময় চেষ্টা করি ইন ক্যামেরা যতটা পারফেক্ট তোলা যায় এখন আসি এক্সপোজার এক্সপোজারের সাধারণত আমি যখন ওভার করব তখন স্বাভাবিকলি যখন ছবি এক্সপোজ ওভার হবে তখন ছবি জ্বলে যাবে যখন এক্সপোজার আন্ডার করব তখন ছবি আন্ডার এক্সপোজ হবে তা আমার এই ছবিতে আমি মনে করি যে মোটামুটি এতটুকু আমার এক্সপোজার পারফেক্ট কারণ আমি খেয়াল করছি আমার মডেলের স্কিনের উপরে আমি ওভারঅল জায়গাতে এখন খেয়াল করছি না নেক্সট কন্ট্রাস্ট কন্ট্রাস্ট ইউজিং এর ক্ষেত্রে আমরা একটু ভুল করি আমরা সবসময় মনে করি ওভার কন্ট্রাস্ট মানেই হতো ছবি সুন্দর ছবি অনেক লসই আসবে ক্রিস্প দেখাবে আসলে তা না কন্ট্রাস্ট কি কাজ করে কন্ট্রাস্ট হচ্ছে মূলত হাইলাইটটাকে ওভার করে শ্যারোকে ওভার করে মানে একসাথে হাইলাইট এবং শ্যারো দুইটাকে ওভার করে তো অনেক সময় হচ্ছে দেখো এখানে আমি যদি বাড়াই অলরেডি আমার ছবিতে ওভার ওভার আছে তখন হাইলাইটটা হয়ে গেল এবং এখান থেকে অনেক ওভার হয়ে গেল ছবিটা আমার ছবিটা আর খারাপ হচ্ছে সুতরাং আমরা যেটা করব ও একটু দেখাই আমরা এখানে যে কাজগুলো করছি আমাদের হিস্ট্রিতে সব জিনিসগুলো আছে আমরা প্রোফাইল যখন শুরু করেছিলাম তখন আমাদের এটা এমন ছিল এখন আমরা এখানে চলে আসছি আমরা যদি হিস্ট্রি থেকে এখান থেকে চাইলে কোনো ভুল করলে চাইলে ইসিলি ব্যাক করতে পারি অথবা যদি টোটাল ছবিটাকে আমরা নতুন করে শুরু করতে চাই এখান থেকে প্রথম থেকে আসতে পারি অথবা এখান থেকে রিসেট দিতে পারি রিসেট দিলে একদম ছবি প্রথম যেমন ছিল তেমন অথবা আমরা কন্ট্রোল অর কমেন্ট জেড দিলে আন্ড হবে তো এখন আমরা কন্ট্রাস্টটা এই ছবিতে একটু ডাউন করব ওকে আমার কাছে এটাকে মনে হচ্ছে পারফেক্ট আসলে পারফেকশনের সংজ্ঞা আমি বলবো যে পারফেকশন হচ্ছে অ্যাজ ইউ টেস্ট তোমার যেমন ভালো লাগে তোমার আই চয়েস যেমন তোমার নিজস্ব রুচিবোধ যেমন তোমার রুচি অনুযায়ী তোমার পারফেকশনটা অথবা তোমার ক্লায়েন্টের পারফেকশন তুমি যদি ক্লায়েন্টের জন্য কাজ করো তোমার ক্লায়েন্ট কেমন চাচ্ছে ঠিক ওইটাই তোমার জন্য পারফেকশন যদি ক্লায়েন্টের জন্য কাজ না করে নিজের জন্য করো তাহলে তুমি কেমন চাচ্ছো এটাই তোমার জন্য পারফেকশন আমি মনে করি এটা আমার জন্য পারফেক্ট দেন হাইলাইটস হাইলাইটস হচ্ছে আমাদের ছবি যে হাইলাইট টোনটা আছে হাইলাইট জায়গাটা আছে ওই জায়গাটা নিয়ে কাজ করা আমরা যদি হাইলাইটটাকে আপ করি তাহলে দেখো হাইলাইটটা জ্বলে যাচ্ছে ওভার এক্সপোজ হচ্ছে ডাউন করি তাহলে দেখো কমছে ঠিক আমি এইটাই চাচ্ছিলাম যেহেতু আমার টোটাল ছবিতে হাইলাইটটা অনেক ওভার সো আমি এই ছবিটাতে একটু হাইলাইটটাকে আন্ডার করলাম এবং সামান্য একটু শ্যাডোটাকে শ্যাডো সেম জিনিসটা শ্যাড়ো যখন তুমি আপ করবে শ্যাডো ডিটেলস বাড়বে শ্যাডো যখন তুমি ডাউন করবে শ্যাডো ডিটেলস কমবে বন্ধুরা এখানে আমি ছোট একটা জিনিস শেয়ার করি আমাদের উপরে যে একটা হিস্টোগ্রাম আছে এই হিস্টোগ্রামটা যদি তোমরা বুঝো তাহলে তোমাদের ছবি এডিট করতে খুব ভালো হবে দেখো হিস্টোগ্রামে সাধারণত বাম পাশে হিস্টোগ্রামের বাম পাশে কালোকে বোঝায় ছবির ডার্ক অংশটাকে বোঝায় আর হিস্টোগ্রামের ডান পাশে সাধারণত ছবির হাইলাইট অংশটাকে বোঝায় ব্রাইট অংশটাকে বোঝায় তো তোমরা যদি দেখো ছবির এখানে যদি তোমরা ক্লিক করে নাও তোমার ছবিতে তুমি যদি এখন দেখো ওভার করছি আমার ছবিটা ওভার এক্সপোজ জ্বলে গেছে আর এই যখন মানে আমি এটা ক্লিক করব রেড সিলেক্ট হবে তার মানে হচ্ছে এই জায়গাতে হাইলাইটে কোনো নাই মানে আমি অলরেডি ডিটেলস লস করে ফেলেছি আর আমি যদি আবার হাইলাইটটা কমাই দেখো তার মানে এই যেখানে ব্লু হয়ে গেছে তার মানে হচ্ছে যেখানে ব্লু হচ্ছে সেইখানে শ্যাডো অংশ থেকে ডিটেলস আমি হারিয়ে ফেলেছি তো এইটা অন থাকলে কিছু কিছু সময় আমাদের কাজ করতে সুবিধা হয় আমি হাইলাইট এক্সপোজার কোনটা চাচ্ছি বেশি সেটা আমি বুঝতে পারি আমার ছবিতে এখনো ডার্ক একটু কম আছে তো আমি আমার শ্যাড়োটাকে একটু এক্সপেন্ড করি সামান্য শ্যারো লেভেলটাকে একটু বাড়াই এবং হাইলাইটটাকে আর একটু কমাই আমি সেম হোয়াইট পয়েন্টটাকে একটু কমাবো এবং ব্ল্যাককে সামান্য একটু রাখবো ওকে এরপর চলে আসি টেক্সচার টেক্সচার সাধারণত ছবির যে টেক্সচার গুলো আছে ডিস্টেল স্কিনের যে গুলো আছে টোটাল ওভারঅল যে গুলো আছে এগুলোকে দেখো আমি টেক্সচারটা বাড়াচ্ছি এখানে ছবির এই টেক্সচার ডিটেইলসটা বাড়ছে আবার যখন আমি টেক্সচারটা কমাচ্ছি এই টোটাল ছবির টেক্সচার ডিটেইলসটা কমে যাচ্ছে এটা অনেক সময় আমরা স্কিন ডিট আছে মানে স্কিন ডিট আছে সময় ইউজ করে থাকি কিন্তু এটা সাধারণত ফটোশপ ইউজ করলে আরো ভালো হয় দেখো আমি যখন টেক্সচারটা কমাই দিচ্ছি স্কিনটা একদম ন্যাচারালি গ্লাম স্মুথ হয়ে যাচ্ছে বাট এতে অসুবিধা হচ্ছে কি তুমি শার্প যেই জায়গাগুলোতে তুমি শার্পনেস চাচ্ছ সেই জায়গা ডিটেলস তুমি হারাচ্ছ তো এইটা সব থেকে ভালো হয় ফটোশপে কি করলে অথবা আমার যেদিন অ্যাডভান্স ক্লাসটা করাবো সেই দিন লাইভ অ্যাডভান্স আমি দেখাবো যে এই টেক্সচার দিয়ে কি করে আমরা স্কিনে ডিটেলস কাজ করি তো আমি সামান্য টেক্সচার চাচ্ছি এই ছবিতে কারণ আমার এখানে অনেক ডিটেলস আছে আমি চাচ্ছি ক্লারিটি ক্লারিটি হচ্ছে সাধারণত এখানে ছবির পিক্সেলের টা বাড়ায় এখানে আমরা যদি এক কথায় বলি নতুনদের জন্য আমরা এসডিআর ইফেক্ট যখন দিতে চাই তখন ক্লিয়ারিটি বাড়াইলে ছবিতে একটা এসডিআর টাইপের ইফেক্ট আসে যেটা ছবির পিক্সেলে ক্লারিটি বাড়ায় তো আমি এখানে ছবিতে এটা ইউজ করব না যেহেতু আমি সফট স্মুথ আমি ক্লারিটিতে কাজ করব না ডিহেজ ডিহেজটা হচ্ছে সাধারণত হেজিনেসটাকে বাড়ায় কমা তুমি যদি কমাও ডিহেজটা কমাও তাহলে ছবিতে ডিহেজ হেজিনেসটা বাড়ে আর যদি তুমি ডিহেজটাকে বাড়াও তাহলে হেজিনেস কবে সাধারণত যারা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করে বা একটু কুয়াশা বা একটু হেজিনেস বা ফক থাকে তখন হচ্ছে এই অপশনটা খুব ভালো তোমাকে আউটপুট দিবে এবার আসি ভাইব্রেন্স এবং স্যাচুরেশন সাধারণত এখানে আমার অনেক অনেক প্রশ্ন করে এটা নিয়ে একটু বুঝতে অসুবিধা হয় এটা নিয়ে আমি আমার ক্লাসে অনেক সময় নিয়ে বুঝাই যেহেতু আমি এখানে অনলাইনে ভিডিও বানাচ্ছি খুব বেশি বড় করবো না আমি শর্ট একটা কথা বলি ভাইব্রেন্স হচ্ছে আমার এটা কালারকে পপ করে স্যাচুরেশনে পপ করে কিন্তু আমি একটা ছোট জিনিস বলি যখন আমরা পোর্ট্রেট ছবি নিয়ে কাজ করি তখন আমরা বেশি ভাইব্রেন্স ইউজ করি কারণ দেখো ভাইব্রেন্সটা যখন আমি বাড়াচ্ছি আমার ওভারঅল ছবিতে কালার আসছে স্কিন কালার খুব বেশি চেঞ্জ হয়নি কিন্তু আমি যখন স্যাচুরেশনটা দেখো আমার স্কিন কালারটা একদম জ্বলে গেছে ওভারঅল কালারটা সুন্দর আসছে বাট স্কিন কালারটা আমার অনেক বেশি জ্বলে গেছে তো এই ক্ষেত্রে আমরা সব এই জন্যই বলি যে মডেল ছবিতে আমরা ভাইব্রেন্স কাজ করি এছাড়া ভাইব্রেন্স এবং স্যাচুরেশনের বিস্তারিত ডিটেলস আমি আমার ক্লাসে বলি তোমরা চাইলে আমার ক্লাসে জয়েন করতে পারো আমার মাস্টারিং পোস্ট প্রসেসিং ওয়ান টু ওয়ান এর লিঙ্ক তোমরা আমার ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে তো আমি সামান্য এই ছবিতে ভাইব্রেন্স চাচ্ছি একদম অল্প ওকে দেন আসি টোন কার্ভ টোন কার্ভটা খুবই ইম্পর্টেন্ট আমরা লাইভ রুমের জন্য বলি বা ফটোশপের জন্য বলি টোন কার্ভটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই টোন কার্ভটা বুঝলেই এত সময় পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি তার ম্যাক্সিমাম প্রায় নাইনটি পার্সেন্ট এই টোন কার্ভ দিয়ে করা সম্ভব হাইলাইট শ্যাডো ছবিকে ম্যাট করা ছবির কালার নিয়ে কাজ করা অনেক কিছু টোন কার্ভের মধ্যে করা যায় যেহেতু আমি ছবিতে প্রথমে সবগুলো করেছি আমি টোন কার্ভে কোনো কাজ করবো না বাট একটু দেখাই আমি টোন কার্ভে এখানে হাইলাইট অংশটা একটু আপ করছি হাইলাইট অনেক বেড়ে গেছে আমি হাইলাইটটা যদি একটু এক্সপোজার ডাউন করি হাইলাইট কমলো আর আমি যদি এখান থেকে একটু শ্যাডো বাড়াই সামান্য শ্যাডো বাড়লো যেহেতু আমার একটু কনট্রাস্ট কমলো আমি এখান থেকে চাইলে আমার ছবিতে একটু কনট্রাস্ট অ্যাড করতে পারি শ্যাডোটা একটু বেশি বেড়ে গেছে আমি এখানে চাইলে ঠিক করতে পারি যেহেতু আমি ছবিতে আগেই কাজ করেছি সুতরাং এখন আমার যাই করবে এখানে ওভার হবে তো আমি ব্যাকে আসি বা হিস্ট্রি থেকে বাইস ব্যাকে চলে যাই এখানে আরেকটা অপশন আছে লাইনার কার্ভ তুমি চাইলে একই সাথে টোনার কার্ভ এবং লাইনার কার্ভ দুটাই ইউজ করতে পারো লাইন কার্ফটা হচ্ছে ঠিক আগে আমরা যেমন দেখেছিলাম উপরে এক্সপোজারের নিচে হাইলাইট শ্যাডো লেয়ার যেভাবে ছিল ঠিক ওইভাবেই হাইলাইট লাইট ডার্ক অ্যান্ড শ্যাডো এবার চলে আসি আমরা এল এন্ড কালার যারা ছবিতে কালার নিয়ে কাজ করতে চাই তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টুলস দেখো প্রথমে আমি কালারে যাই এখানে ইন্ডিভিজুয়াল সমস্ত কালারগুলোকে দেওয়া আছে সেই কালার গুলো হিউ স্যাচুরেশন সবকিছু দেওয়া আছে তুমি যদি খুব এক্সপার্ট হও তাহলে আমি মনে করবো এখানে কাজ করলে ভালো কারণ এখানে একটা স্কিন স্কিন টোনে কতটুকু পরিমাণে আহ ইয়েল অরেঞ্জ এবং রেড মিক্স হয়ে স্কিন টোনটা হয় সেটা যদি তুমি জানো বোঝো তাহলে তুমি এটা করতে পারো অথবা তুমি যদি একেবারে বিগিনার হও তাহলে তুমি এই সিস্টেমে কাজ করতে পারো দেখো এখানে একটা পিক পয়েন্ট আছে তুমি অ্যাডজাস্টমেন্ট এই পয়েন্টটা নিয়ে তুমি যখন কাজ করবে সে এখন স্যাচুরেশনে ক্লিক করা আছে আমি যদি এইখানে ক্লিক করে আপ করি দেখো শুধুমাত্র স্ক্রিন টোন স্যাচুরেশনটা আপ হলো তার মানে রেড এবং অরেঞ্জ মিক্স হয়ে কতটুকু প্লাস করলে আমার স্কিন টোনটা আপ হচ্ছে সেটা এখান থেকে সিলেক্ট করা যাচ্ছে কিন্তু তুমি যদি একেবারে বিগিনার হও তখন তুমি বুঝবে না তাই আমি বলেছি বিগিনাররা এইভাবে কাজ করবে তো আমি চাচ্ছি আমার মডেলের স্ক্রিন টোনটাকে একটা বাড়াই এবং একটু হোয়াইট করি আমি সামান্য কালার স্যাচুরেশন বাড়ালাম এবং লুমিনেন্সে গিয়ে সেম আমি মডেলের স্ক্রিন ডিটেলসটাকে মডেলের স্ক্রিনটাকে একটু ব্রাইট করলাম দেখো এখানে আমি যখন ইয়ে করবো একদম কালো হয়ে যাবে আবার যখন একদম ইয়ে করবো একদম ব্রাইট হয়ে যাবে কিন্তু এইটা একটু বুঝে ইউজ করতে হবে সাধারণ ব্রাইটনেস বা এক্সপোজারের মতো না সো এটা একটু বুঝে ইউজ করতে হবে লুমিনেন্সটা ধরে একটু আপ করলাম সামান্য ওকে আমি এইখানে একটু ব্রাইটনেস কমাবো ওকে এইখানে একটু স্যাচুরেশনটা আমি বাড়াবো একটু ফ্লাওয়ার স্যাচুরেশনটা বাড়াবো আমি আসলে স্পেসিফিক কোন জায়গাগুলোতে আমি কালার চাচ্ছি আমি সেটা এটা দিয়ে করলাম আমার মোটামুটি ছবির জন্য পারফেক্ট আমি একটু দেখি আমি ঠোঁটের সামান্য একটু কালার করলো সামান্য মানে রেডটা একটু বাড়লো ওকে দেন আসি স্প্লিট টোনিং স্প্লিট টোনিংটা হচ্ছে স্প্লিট টোনিং বোঝানোর জন্য আমি আরেকটা ছবিতে যাই স্প্লিট টোনিংটা হচ্ছে তুমি একটা ছবির হাইলাইটে কি কালার অ্যাড করতে যাচ্ছ এবং শ্যাডোতে কি কালার অ্যাড করতে যাচ্ছ এবং দুইটাকে কেমন ব্যালেন্সিং করতে যাচ্ছ যেমন আমি এখানে হাইলাইটে যদি একটু রেড ইউজ করি আমি এখানে রেড দিলাম এবং স্যাচুরেশন দিয়ে একটু বাড়াই দেয় তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো ওভারঅল টোটাল ছবির হাইলাইটে ইয়েলো অ্যাড হলো এবার আমি যদি শ্যাডোতে ধরো একটু ব্লু অ্যাড করলাম দেখো ছবির শ্যাডোতে ব্লু অ্যাড হলো এখন আমি চাইলেই এটা ব্যালেন্সে গিয়ে শ্যাডো এবং হাইলাইটে ব্লু এবং ইয়েলোর রেশিওটা আমি চাইলে এখান থেকে ঠিক করতে পারবো তো এটা সাধারণত আমাদের অনেক সময় ছবিতে টোনিং করার জন্য এটা খুবই প্রয়োজন হয় তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো আর একটা কথা সবসময় আমি বলি যে প্র্যাকটিস করা প্রতিটা ছবিতে সব রকম ইস্যুগুলো ইউজ করা কোনটা কি হয় না হয় এটা যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার এগুলো আয়ত্তে আসবে আসলে আমি যতই দেখাই বা তুমি যত কাছে দেখাচ্ছি না কেন প্র্যাকটিস না করলে তোমার আসলে স্কিল ডেভেলপ হবে না এবার আসি ডিটেলস ডিটেলসে প্রথমে আছে শার্পনিং শার্পনিং হচ্ছে তোমার ছবিকে আরো শার্প করা তুমি যখন অ্যামাউন্ট বাড়াবে তখন তোমার ছবি আরো শার্প হবে যখন অ্যামাউন্ট কমাবে তখন সেটা শার্পনেস কমবে যেমন আমি বাড়াচ্ছি আমার ছবিতে শার্পনেস দেখো কতটা শার্পনেস বেড়েছে আবার যখন কমাবো তখন এটা শার্পনেসটা কমে যাবে তো আমি ছবিতে সামান্য একটু শার্পনেস চাচ্ছি একটু বেশি দেই যেহেতু এটা খুব গ্লামার পোর্ট্রেট একটু বেশি দেই খারাপ লাগবে না দেন রিডিউস রেডিউস হচ্ছে তুমি এই শার্পনেসটা কতটুকু বড় চাচ্ছ এই পিক্সেলগুলোতে যে শার্পনেসটা পড়ছে এটা কতটুকু বড় চাচ্ছ তুমি যখন রেডিউসটা বাড়াবা তখন দেখো তোমার এই পিক্সেল শার্পনেস রেশিওটা বড় হচ্ছে আবার যখন কমা বা তখন দেখো এটা ছোট হচ্ছে আর ডিটেলস হচ্ছে তুমি এই মানে শার্পনেস এর ডিটেলসটা কতটুকু যাচ্ছে দেখো আমি যখন 100% দিলাম এটা অনেক বেশি ডিটেলস বেড়ে গেছে আবার যখন একদম ডিটেলস কমাবো তখন শার্পনেস বাড়ছে কম বাট আমি এখানে সামান্য একটু ডিটেলস চাচ্ছি এবং রিডিউসও সামান্য চাচ্ছি এবার হচ্ছে দেখো আমরা যখন শার্পনেস ওভারঅল ছবিতে করলাম ধরো আমি একটু আইটাকে দেখি আমি এখানে আই হিসাবে শার্পনেসটা করি আমি অনেক বেশি শার্প দিলাম তো আমি এখানে একটু একটু বাড়াই বাড়াই এবং দেখো আমার ছবির আয় হিসাবে শার্পনেসটা ঠিক আছে বাট আমার স্কিনে শার্পনেস ওভার অনেক বেশি আছে সেক্ষেত্রে এখন আমি কি করবো এক্ষেত্রে হচ্ছে পরের অপশনটা মাস্কিং মাস্কিং হচ্ছে কি মাস্কিং এর সূত্রটা হচ্ছে হোয়াইট তোমার ইফেক্টটাকে শো করে ব্ল্যাক তোমার ইফেক্টটাকে হাইট করে ফটোশপে আমরা যখন মাস্কিং নিয়ে ক্লাস করব তখন আমি এটাকে আরো ডিটেলস বোঝাবো এখন দেখো আমরা যখন অল্টার সিলেক্ট করে অল্টার অর অপশন এ অপশন উইন্ডোজে অল্টার অল্টার বা অপশন ক্লিক করে আমি যখন মাস্কিংটা সিলেক্ট করবো ধরবো তখন দেখো এটা সাদা হয়ে গেল তার মানে হচ্ছে এখন যা ইফেক্টটা আছে এটা টোটাল ছবিটাতে এই ছবিটা ইফেক্টটা পড়ছে আর যখন এই মাস্কিং বাড়াচ্ছে দেখো এটার মানে হচ্ছে এখন যে ইফেক্ট আছে এটা শুধুমাত্র এই সাদা অংশগুলোতে পড়ছে মানে কালো অংশতে পড়ছে না তো আমি চাচ্ছি আমার এই ডিটেলসটা শুধুমাত্র এই যে তো সেক্ষেত্রে আমি কতটুকু মাস্কিং দেবো সেটা তুমি দেখলেই বুঝতে পারো যে আমি শুধুমাত্র এই অংশগুলোতে ডিটেলসটা চাচ্ছি এবার দেখো আমার আই শার্পনেসটা ঠিক আছে বাট আমার স্কিন আবার আগের মতো চলে এসেছে এইভাবে তুমি মাস্কিং করে তোমার ছবিতে কতটুকু ডিটেলস চাচ্ছ তুমি এটা ঠিক করে নিতে পারো এবার আসি নয়েজ ডিটেকশনে আমরা অনেক সময় লো লাইটে অনেক হাই করে ছবি তুলি সেক্ষেত্রে আমাদের ছবিতে অনেক নয়েজ চলে আসে তো এখানে তুমি চাইলেই নয়েজটাকে নিতে পারো নয়েজ দিয়ে আমার এই ছবিতে যেহেতু খুব বেশি নয়েজ নেই আমি এখানে কাজ করবো না নয়েজে বা চাইলে তুমি আমি আমি এই ছবিতে সামান্য একটু নয়েজ চাচ্ছি আমি এই ছবিতে সামান্য একটু নয়েজ রিডিউস করতে চাচ্ছি দেখো একটু আপ করলাম enough ওকে এবার আসি লেন্স কারেকশনে লেন্স কারেকশন বলতে কি বোঝায় লেন্স কারেকশন হচ্ছে আমাদের যে লেন্সগুলো ইউজ করি সেই লেন্সে কিছু ডিস্ট্রেশন থাকে এই ডিস্ট্রেশনটাকে ঠিক করা লেন্স কারেকশনের কাজ এখানে তুমি চাইলেই ইনেবেল প্রোফাইল কারেকশন করে দিলেই আমি ইউজ করেছি ক্যানন ফাইভ ডি মার্ক ক্যামেরা এবং দেখো এখানে সত্তর দুইশো

তাহলে ওয়াইড ভিগনেটিং অ্যাড হবে তো আমি এখানে আমার এই ছবিটা অনুযায়ী আমি সামান্য মাইনাস করলাম মানে আমি একটু ডার্ক যাচ্ছি সামান্য অল্প মিড পয়েন্ট আমি একটু বাড়িয়ে দেই তাহলে বুঝতেই যে হবে মিড পয়েন্ট এই যে ভিগনেটে অ্যাড হলো এটা তুমি কতটুকু ছবি ডিটেলসে যেতে যাচ্ছ মানে কতটুকু মিড পয়েন্টে যেতে যাচ্ছ এটা সিলেক্ট করে দিচ্ছে দেখো এই যে আমি অনেক বেশি মিড পয়েন্টে চলে গেলাম আর এটা একদম অনেক কর্নারে একদম ছবির কর্নারে সামান্য আছে দেখো একদম কর্নারে সামান্য আছে তো আমি একদম মিডলেই রাখি দেন রাউন্ডনেস তুমি এই উইগনেটটা কেমন রাউন্ডে চাচ্ছ সেটা এখান থেকে তুমি সিলেক্ট করে দিতে পারবে দেন ফেদার এটার ফেদার রেশিওটা তুমি কেমন চাচ্ছ তুমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারো দেখো এখানে একদম জিরো ফেদার আর এখানে তুমি যখন ফেদার হান্ড্রেড পার্সেন্ট করছো তখন কতটা স্মুথ ভাবে তোমার উইগনেটটা অ্যাড হচ্ছে তো আমি আমার প্রয়োজন মতো কতটুকু চাচ্ছি সেটা করে নেই আমি এখানে থার্টি পার্সেন্ট না আর একটু কম দিই টোয়েন্টি পার্সেন্ট অ্যাড করলাম এবং সামান্য ফ্যাদার এর অ্যাড করবেন হচ্ছে গ্রেন একটা ছবিতে অনেক সময় প্রয়োজন হয় আর্টিফিশিয়াল গ্রেন অ্যাড করার সেক্ষেত্রে আমরা এই অপশন থেকে অ্যামাউন্ট থেকে গ্রেন অ্যাড করতে পারবো আমি সামান্য একটু গ্রেন অ্যাড করে দেখাই ছবিতে আমি যখন দেখো গ্রেন সিলেক্ট করলাম এবং ছবিতে একটা আর্টিফিশিয়াল গ্রেন অ্যাড হলো তা আমার এই ছবিতে প্রয়োজন নেই আমি অ্যাড করলাম না এই হচ্ছে আমাদের লাইট টুমের বেসিক এডিটিং এখন তোমরা দেখো ছবিটার আমি শুরু করেছিলাম এইখানে এবং বর্তমানে এই তোমরা যদি আফটার বিফোর এখানে দেখতে চাও এখানে দিলেই ক্লিক করলেই তোমরা এখান থেকে আফটার বিফোর দেখতে পারবে দেখো এটা হচ্ছে আমার বিফোর মানে শুরু করেছিলাম আমি এই ছবিটা এবং আমি এডিট করেছি এইটা আমি কিন্তু ছবিতে খুব বেশি কারেকশন করিনি ছবিতে খুব বেশি কাজ করিনি একটা ছবি অলওয়েজ ট্রাই করবে অলওয়েজ ইন ক্যামেরা যতটা বেশি পারফেক্ট ছবি তোলা যায় বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে টিউটোরিয়ালটা আজকে টিউটোরিয়াল সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমার প্রশ্ন কমেন্টস বক্সে দিবে আমি তোমাদের প্রশ্নের অ্যান্সার দিব। এছাড়া তোমাদের যদি টিউটোরিয়াল ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে তোমার শেয়ার করবে আরেকটি কথা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই বেল নোটিফিকেশন অন করে দিও কারণ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকলেই আমি তোমাদের জন্য আরো ভিডিও বানাতে উৎসাহ পাবো বন্ধুরা তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদের বলি এটা আমার লাইটরুম নিয়ে দ্বিতীয় টিউটোরিয়াল আমার লাইটরুম নিয়ে প্রথম টিউটোরিয়ালটি লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এছাড়া ডান পাশে উপরে সাজেশনে তোমরা লিঙ্কটি পেয়ে যাবে এর পরের পর্বে আমরা আলোচনা করব লাইটরুমের অ্যাডভান্স এডিটিং নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে স্টে হোম স্টে সেফ